বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার 34 মার পর উন্নয়নে হাত দিল। তেলিয়ামুড়ার প্রত্যন্ত এলাকাগুলোতে রাস্তাঘাট সহ উপজাতি গিরিবাসীদের অর্থনৈতিক মান উন্নয়নের দাবি উঠে আসছিল। অবশেষে উন্নয়নে হাত দিল সরকার। আগামী 2 বছরে এডিসি এলাকাগুলিতে আমূল পরিবর্তন আনার পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। ইতিমধ্যে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীনে বৈরাগীডেপা থেকে গুলিছড়া পর্যন্ত দীর্ঘ প্রায় 30 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ চলছে। যদিও এই রাস্তা নির্মাণের কাজ শুরু হয় গত 2 মাস আগে। এই রাস্তা নির্মাণের কাজ শেষ হলে গুলিছড়া এলাকার উপজাতি গিরিবাসীরা সহজে চাকমাঘাট এবং তেলিয়ামুড়াতে আসতে পারবে। রাস্তাটি নির্মাণ হয়ে গেলে কাকড়াছড়া, নুনাছড়া, ছনপাড়া, ভাস্করছড়া এলাকাগুলিতে ছোট বড় যাত্রীবাহী যানবাহন চলাচল আরও বাড়বে বলে মনে করছে এলাকার মানুষ। বৈরাগীডেপা থেকে গুলিছড়া পর্যন্ত দীর্ঘ প্রায় 30 কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হলে প্রত্যন্ত এই এলাকার মানুষ ভীষণ উপকৃত হবেন, এমনটাই অভিমত ব্যক্ত করলেন স্থানীয়রা। এই রাস্তাটি নির্মাণ নয়, এলাকার পানীয় জলের সমস্যা এবং বিদ্যুতের সমস্যা যেন দ্রুত মেটানো হয় তার দাবি রেখেছেন এলাকার মানুষ। সরকারি কাম তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন দুরন্ত টিভি।